فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. এক বোনের প্রশ্ন, তিনি প্রশ্ন করেছেন যে হায়ার এডুকেশনে বা উচ্চ শিক্ষায় যে সুদের বিভিন্ন টার্মগুলো তারা শিখে থাকেন, তো এই শিক্ষাটা কি হারাম? তো উত্তর হচ্ছে যে শিক্ষা অর্জন করা হারাম নয়, বরং ওই ধরনের শিক্ষাগুলো অর্জন করা বেশি প্রশংসনীয়। কারণটা হচ্ছে সুদের বিভিন্ন টার্ম, সুদের বিভিন্ন ব্যাখ্যা, তারপরে আধুনিক হিসাব বিজ্ঞান বা উৎপাদন বিপণন ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন জ্ঞান, তাছাড়া মার্কেটিং, ব্যাংকিং, বাজারজাতকরণ, এই সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা খুব জরুরি। এ কারণে জরুরি যে যারা ইসলামী চেতনা সমৃদ্ধ মানুষ, যারা ইসলামী আদর্শকে ধারণ করে জীবনযাপন করতে চান, তাদেরকে এটা বেশি জানতে হবে। কারণ হচ্ছে যে সুদের বিভিন্ন টার্ম রয়েছে, বিভিন্ন তথ্য উপাত্ত রয়েছে, যেটা আমরা অনেকেই জানি না, না জেনে আমরা এই সুদের সাথে জড়িয়ে পড়ি। কিন্তু আপনারা যারা এই সুদের টার্মগুলো শিক্ষা অর্জন করছেন, তারা যদি এটা জেনে যান এবং সেখান থেকে যদি বুঝে ফেলেন যে আসলে এখানে কোনটা সুদ আর কোনটা সুদ নয়, এবং সেটা দিয়ে যদি আপনারা পার্থক্য করতে পারেন যে প্রকৃত অর্থে এগুলি থেকে আমরা বুঝতে পারি যে এটা সুদ, কারণ কোরআন এবং হাদিসের আলোকে যখন আপনি ওটা নিয়ে ভাববেন একান্ত সময়ে, তখন কিন্তু আপনার শিক্ষার ক্ষেত্রে যা শিখেছেন সেটা থেকে কিন্তু আপনি বর্তমান সমাজে বা বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় প্রচলিত সুদ প্রথাগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। তো কাজে নিজেকে রক্ষা করবার জন্য, পাপ থেকে নিজেকে বাঁচার জন্য, অর্থনৈতিক সুদ প্রথা থেকে আমাদেরকে রক্ষা করার জন্য এ বিষয়ে জ্ঞান অর্জন করা জরুরি এবং চেষ্টা করা উচিত। আপনারা যারা এই প্রথার সাথে আছেন, তারা শিক্ষা অর্জন করবেন, মানুষকে ওই সুদের তথ্যগুলি টার্মগুলি জানাবেন যে এই এই টার্মে এই এই জায়গাতে এখানে সুদের সাথে সুদের কারবার হয়ে থাকে, যেটা আপনি শিক্ষা অর্জন করেছেন। কিন্তু সাধারণ মানুষ যারা এই সুদের টার্মগুলো জানে না, আধুনিক সুদ ব্যবস্থা সম্পর্কে জানে না, সুদ প্রথার নিয়মকানুন সম্পর্কে যাদের অভিজ্ঞতা নাই, তারা কিন্তু বুঝতে পারবে না যে কোনটা সুদ আর কোনটা সুদ নয়। যেহেতু আপনি প্রফেশনাল পর্যায়ে এটি বাস্তবায়ন করবেন না, প্রফেশন হিসেবে এটিকে নেবেন না বা এটির প্রচার এবং প্রসার করবেন না, বরং এই সুদ প্রথা সম্পর্কে আপনি অভিজ্ঞতা জ্ঞান অর্জন করলেন এবং আপনি মানুষকে, সাধারণ মানুষকে এই বিষয় সম্পর্কে সচেতন করবেন, কাজেই আপনি যে শিক্ষা অর্জন করছেন সেটা অবশ্যই প্রশংসনীয়। কারণ হচ্ছে অন্যায় সম্পর্কেও জ্ঞান থাকতে হবে সেখান থেকে বাঁচবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।